ইসরাইলীর সালাতু সালামের ভয়ঙ্কর চেহারা দেখা গুনাহগারের রূহটা শরীরের 360টা মুকামের মধ্যে দৌড়াবে আল্লাহু আকবার কোথায় গিয়া পালাবে ইসরাইল আলাইহিস সালাতু সালাম পয়েন্ট দিক থেকে চাপ দিতে আরম্ভ করবেন চাপ দিতে 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 কলিজা পর্যন্ত নিয়ে আসবেন কলিজা থেকে রূহটার মধ্যে এত জোরে থাপা মারবে কলিজার রগগুলো টাস 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 করে ছেড়ে যাবে রে মুসলমান কোথায় গিয়া পালাবি কোথায় গিয়া দৌড়াবি কোথায় গিয়া আশ্রয় চাইবি রে মত কোথাও দুনিয়ার থেকে পালানোর জায়গা থাকবে না আজরাইলের কাছ থেকে পালানোর সুযোগ থাকবে না আজরাইল আলাইহিস সালাম যখন জমিন থেকে তোমার আমার জানটা কবজ করে নেবে এবার তুমি আর আমি বড় একা এখন আর কেউ তোমার আমার নাম ধরে ডাক দেয় না আব্দুল্লাহর লাশ কেউ আব্দুর রহমান বলে ডাক দেয় না সবাই বলে আব্দুর রহমানের লাশ কেউ আর তোমার আমার নাম ধরে ডাক দেয় না সবাই লাশ বলে 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 ডাক দেয় এরে দুনিয়ার মানুষ কেমনে তোমাদেরকে বোঝাবো জানি না জানি না এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব হিসাব মিলাইয়া দেখো তোমার আমার দামি বিছানা দামি কাপড় দামি গেলাফ কিন্তু সেদিন হবে না দামি বিছানার থেকে টাইনা টাইনা নামাইয়া ফোড়নের মধ্যে একদম চাটাই বিছাইয়া জনমের করে সময়া রাখবে ও যুবক রে কেমনে বোঝাবো জানি না মন করে ভালো করে বুঝাও একদল লোক চলে যাবে বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য একদল লোক চলে যাবে বাজারে কাফনের কাপড় কিনে আনার জন্য একদল লোক চলে যাবে বাগানের কিনারে কবর খোদার জন্য আর একদল লোক চলে যাবে চারিদিক থেকে কাপড় ঘাড়া করিয়া গোসলের জায়গা রেডি করার জন্য সুন্দর করে গরম পানি দিয়ে চমৎকার করে গোসল করাইয়া তিনটা কাপড় দিয়ে জনমের তরে প্যাকেট করাইয়া তোমারে আমারে আস্তে করে নিয়ে কবরের দিকে নিয়ে রওনা হবে জানাজা পড়ানো কমপ্লিট হয়ে গেলে ওই কবরের দিকে নিয়ে রওনা ওই কবরটা বড় ভয়ঙ্কর কবর বার বার করে ডাক দেয় আনা বাইতুল জুলমা আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল তোরাব আমি বড় অন্ধকার ঘর আমি বড় একা একির ঘর আমি মাটির ঘর আমি পোকা মাকড়ের ঘর আমার কাছে সাথীও নাই বাতিও নাই বাড়িও নাই গাড়িও নাই আমি শুধু চিনি আমল ভালো আমল যদি করে আসতে পারো ভালো আচরণ করব আর কবর বলে যদি ভালো আমল করে আসতে না পারো আমি মাটির ঘর আমার ডানে মাটি বামে মাটি সামনে মাটি পেছনে মাটি উপরে মাটি আর নিচে মাটি চারিদিকে মাটি আর মাটি গুনাহগার যখন আমার সামনে এসে দাঁড়াবে আমার মাঝে যখন গুনাহগার সহাইয়া রাখবে কবর বলে আমি দুই দিকের মাটি একত্রিত হইয়া এত জোরে চাপ মারব একটা পাজরের হাড্ডি কিন্তু আর একটা পাজরে নিয়ে পৌঁছাইয়া দেব আল্লাহর কসম করে বলি কোনো লাভ নাই দুনিয়ার পাগলামি বন্ধ করে দাও দুনিয়ার রাজত্বের পেছনে দৌড়ানো বন্ধ করে দাও দুনিয়ার ক্ষমতার পেছনে দৌড়ানো বন্ধ করে দাও দুনিয়ার টাকার পেছনে দৌড়ানো বন্ধ করে দাও দৌড়াও তো মালিকের পেছনে দৌড়াও পাগল হও তো মালিকের পাগল হও পাগল হও তো আল্লাহর পাগল হও কিয়ামতের ময়দানে আল্লাহর একদম পাগল থাকবে যে পাগলগুলো কোথায় কোথায় হাসর কোথায় মিজান কোথায় তুলসিরাত কোনো খবর নাই এরা শুধু ময়দানে দৌড়া আর চিল্লাবে আর বলবে আমার মালিক খুব শুধু বলবে আমার মালিক কই আমার আল্লাহ তাআলা বিচার কার্য কমপ্লিট করে ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতা এতক্ষণ যেই বান্দাগুলো দৌড়াইতেছিল ওই বান্দাগুলো কোথায় একটু ফেরেশতারা বললা ফেরেশতারা বলবেন আল্লাহ এতক্ষণ ওরা দৌড়াইতে দৌড়াইতে হয়রান হয়ে গেছে আপনার আরশের পায়ার মধ্যে ট্যাক নিয়ে বিশ্রাম করে আল্লাহ বলবেন ওদেরকে ডাক দাও মালিক তখনও পর্দার আড়ালে আমার মালিক ডাক দিয়ে ওদের সে সামনে দাঁড় করাবে আমার মালিক বান্দাদেরকে ডাক দিবেন এ বান্দারা কেন তোরা চিল্লাইতেছিস কেন তোরা দৌড়াইতেছিলি কি তোদের চাহিদা বল মালিকের সামনে দাঁড়াইয়া বলবেন আল্লাহ তোমার জন্য না কত
এত পাগল ছিলাম কোথায় তোমার নামের জিকির হয় দৌড়ায় সেখানে চলে গেছি মাসিক ইস্তেমার সব গুজারি একটাও বিস্কুট দেয় আয় আল্লাহ তোমার পাওয়ার জন্য ফজরের নামাজের আযান শুনে মসজিদে চলে গেছি কিন্তু পাই নাই জোরে আবার চলে গেছে কিন্তু তোমার দেখা পাই নাই আসরে আবার গেছে কিন্তু তোমার দেখা পাই নাই মাগরিবে আবার গেছে কিন্তু তোমার দেখা পাই নাই ইশার নামাজে আবার গেছে কিন্তু তোমার দেখা পাই নাই পাঁচ ওয়াক্ত নামাজ না পাইয়া দৌড়াইলাম কোথায় গেল তোমার পাওয়া যায় ওই টঙ্গির ইস্তেমার ময়দানে গিয়ে তিন দিন পড়েছিলাম না না সেখানেও গিয়ে তোমার পাই নাই বুঝানির আল্লাহর বলির দরবারে গিয়ে পড়েছিলাম সেখানেও গিয়ে তোমার পাই নাই চরমনের আল্লাহর কুতুবের দরবারে গিয়ে পড়েছিলাম সেখানেও গিয়ে পাই নাই কোথায় গেলে তোমার পাওয়া যায় কোথায় গেলে তোমার পাওয়া যায় রাতের বেলা তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়াইয়া তোমার খুঁজেছি মালি না না সেখানেও গিয়ে তোমার পাই নাই আজকে কেয়ামতের ময়দানেও কি তোমার দেখা পাবো না আমার মালিক সাথে সাথে ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা তাড়াতাড়ি কর আমি আল্লাহই বান্দাদেরকে আর ঘুরাবো না ওদেরকে অনেক ঘুরাইছি আমি আল্লাহর নূরের পর্দাগুলো সরাইয়ে দেওয়ার মালিক বলার সাথে সাথে নূরের ফেরেশতারা নূরানী পর্দার দায়িত্বর তো ফিরিস তারা পর্দাগুলো টাস 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 করে সরাইয়ে দিবে এক একটা পর্দাগুলো সরাইয়ে দিলে আমার মালিকের বান্দাগুলো সরাসরি দেখতে পাবে এত মজা এক নজরে সত্তর হাজার বছর আমার মালিকের দিকে বান্দা তাকাইয়া থাকবে আল্লাহর কসম চোখের পানি পলক পর্যন্ত ফেলবে না এ মালিকের পাগল হয়ে কি বিদায় নিতে চাও কারা কারা চাও দুই হাত তুলে দেখাও আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ আরো জোরে আল্লাহ চোখের পানি ফালাইয়া ডাক দাও আরে চোখের পানি ফালাইয়া ডাক দাও দু মানুষের চোখের পানি নাই রে বান্দা যার চোখে পানি নাই তার চেহারা আর একজনের চেহারার দিকে তাকাও দেখো কার চোখে পানি ওই মানুষটার চেহারার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো আর আওয়াজ করে করে চিল্লা কান্দুয়ার মালিকরে জোরে জোরে ডাক দাও আমার মালিকের ডাকলে মালিক ফেরে দেয় না হাত তুলে আমার আল্লাহর চিল্লা ডাক দাও আরো জোরে চিল্লা ডাক দাও আল্লাহ আরো জোরে ডাক দাও হায় আল্লাহ দয়ার মালিক তোমার গোলামদের দিকে তাকাইয়া দেখো গোলামেরা কান্না করে আর চিল্লায় কারো চোখে পানি কারো গাল বেবে চোখের পানিগুলো টপ টপ করে করে জমিনের মধ্যে পড়ে আল্লাহ আমরা সবাই মিলে তোমার কাছে তোমা চাই আর গুনাহের রাস্তায় কদম বাড়াবো না হারাম রাস্তায় আর কদম বাড়াবো না শয়তানের রাস্তায় আর কদম বাড়াবো না আর গুনার রাস্তায় কদম বাড়াবো না আল্লাহ কবুল করে নাও কবুল করে নাও কবুল করে নাও চিৎকার করে বলো আমিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতের মধ্যে এই মানুষটার জন্য একটা ফলওয়ালা গাছ তৈরি হয়ে গেছে সুবহানাল্লাহ এই যে আরেকবার বলছেন না আরেকবার হয়ে গেছে সুবহানাল্লাহ যতবার বলবেন ততবার হবে সুবহানাল্লাহ এক একটা গাছ কত বড় এই সুবহানাল্লাহ বলার কারণে যে গাছটা লাগানো হয়ে যায় এটা কত বড় রাসূলে আরবি বলেন দ্রুতগামী কোনো সাওয়ারি দিয়ে যদি এই গাছের নিচ দিয়ে ছায়া অতিক্রম করার জন্য 500 বছর দৌড়ানো হয় দ্রুতগামী সাওয়ারি মানে না না ঘোড়া না ওটা ওই সময় নবীজি ঘোড়া দিয়ে উদাহরণ দিছেন তার কারণ হলো ওই সময়ে সবচেয়ে দ্রুতগামী সাওয়ারি ছিলই ঘোড়া এখন কি ঘোড়া এখন কি বলেন না এই যে কথা বলেন না সবাই রকেট ঠিক না কেয়ামতের আগে এর চেয়ে আরো দ্রুতগামী কোন সাওয়ারি আবিষ্কার হতে পারে
নবীজি বলেন ওই দ্রুতগামী সওয়ারি নিয়ে যদি 500 বছর দৌড়ানো হয় গাছের ছায়া অতিক্রম করে শেষ করা সম্ভব না সুবহানাল্লাহ সুতরাং বললাম কি লস হইল না লাভ হইল আরেকটা হাদিস শুনাই নবীজি বলেন তোমরা যখন ফলের বাগানের কাছে দিয়ে যাও জান্নাতের বাগানের কাছে দিয়ে যাও জান্নাতের ফল সংগ্রহ করো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতের বাগান কোনটা বা নবীজি বললেন হালাকুল যিকর যেখানে কোরআন ও সুন্নাহর আলোচনা করা হয় আল্লাহর নামের আলোচনা করা হয় সেই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান সুবহানাল্লাহ একটু জোরে বলেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চিনলাম জান্নাতের এই এদিকে তাকান কি পিছন দিকে কি কিয়ামত হয়ে যাবে পিছনে পিছন দিকে তাকানো যাবে না সাবধান পিছনে আগুন লাগবে আপনাদের পিছনে তাকানো যাবে না সাবধান এটা খুব মুসিবত একটু পর পর পিছন দিকে তাকাবেন হঠাৎ একটা হরেন দিবে পিছন দিকে হরেন দিবে এটা কোন অভ্যাস এই অভ্যাস নিয়ে মাহফিল শুনতে আসেন কেন জানেন না মজলিসে বসার আদব নবীজির সামনে সাহাবায়ে কেরাম এমন ভাবে বসে আলোচনা শুনতেন যে একটা মরা পাখি যদি আইসা বসতো ঘাড়ের উপরে কি বলে পাখি যদি আইসা ঘাড়ের উপরে বসতো তো পাখি বুঝতো না যে জীবিত কোনো মানুষের উপরে বসছি না মরা কোনো কাঠের উপরে বসছি এটা হচ্ছে মজলিসে বসার আদব কথা বুঝেন এখনকার যুগে মাহফিল অনেক অনেক মাহফিল মাহফিলের অভাব নাই বক্তারও অভাব নাই ঠিক না শ্রোতারও অভাব নাই কিন্তু হেদায়াত প্রাপ্ত লোকদের সংখ্যা দিন দিন কমে গেছে কারণ কি জানেন একমাত্র কারণ হলো এক দলের নিয়ত ঠিক নেই বক্তার নিয়ত ঠিক নেই শ্রোতার নিয়ত ঠিক নেই কমিটির নিয়ত ঠিক নেই কথা কন না কেন কমিটির নিয়ত হলো একটু যদি কালেকশন টালেকশন হয় আর আবার রাগ করেন না আপনার এখানের যে কমিটির তো কমিটি আলাদা নাই আমার খুব মহাব্বতের আমি তাকে ছোট ভাইয়ের মতো মহাব্বত করি আমি যেখানে জুমা পড়াই আপনাদের এই হুজুর ওখানের ইমাম জাইয়েদ আলেম খুব ভালো মাপের আলেম এবং নিরহংকার একজন মানুষ আদবওয়ালা একজন আলেম এ হলো মাহফিল কমিটির নিয়ত অধিকাংশের কথা বলছি আর আমাকে বক্তা করাবার নিয়ত আছে আমরা আপনাকে তো ওয়াজ শুনাইতে আসি না মাঝখানে কিছু আওয়াজ টাওয়াজ দিয়া পাল্লায় বলায় যাওয়ার সময় একটা বান্ডিল পকেটে নিয়ে আর আমি কি কথা কন না আর আপনারা আসছেন ঘরে বসে থাকলে তো গিন্নির সাথে ঝগড়া হয় তাও এখানে এসে বসছেন এই যদি ফাঁকে ঝুঁকে দুই একটা টান টুন শোনা যায় এই আর নিয়ত কারো ঠিক নেই নিয়ত ঠিক করে বসেন যা পাওয়ার সেটা অটোমেটিক পাবেন রাগ করলেন একটু ধমক দিলাম আর নিজের মানুষ মনে করি তো এই জন্য ধমক দিল ঠিক না যাও যেটা বলছিলাম সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান তো বুঝলাম তবে জান্নাতের ফল কি নবীজি বললেন ওই জান্নাতের বাগানের মধ্যে যে সুবহানাল্লাহ বলা হয় আলহামদুলিল্লাহ বলা হয় আল্লাহু আকবার বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয় এটা জান্নাতের ফল ছোটবেলায় আমরা যখন গ্রামে ছিলাম তাল গাছ থেকে তাল পড়তো একটা তাল নেওয়ার জন্য যে কতজন দৌড়াইত মাথা ফাইটা যায় কাদার মধ্যে দৌড় দিত মাথা ফাটলে ফাটুক তাল লাগবে ছোট্ট একটা ফল সংগ্রহ করার জন্য দুনিয়ার মানুষের কত ফিকির কত চিন্তা কত চেতনা আর এখানে বসছি তো জান্নাতের ফল সংগ্রহ করার জন্য অথচ আমাদের মধ্যে কিন্তু চিন্তাও নাই এজন্য এগুলো খুব মনোযোগ দিয়ে বলবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ
সবাই আরেকবার বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এবার ভালো করে আল্লাহু আকবার মাশাআল্লাহ এই আওয়াজ ঠিক থাকবে না ইনশাআল্লাহ কমে গেছে ঠিক থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন জোরে চিৎকার করে বলেন আমিন আর জোরে বলেন আমিন মাশাআল্লাহ আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যদি আমার কাছে কিছু চায় আমি আল্লাহ তাআলা বান্দাকে দেওয়ার জন্য বান্দার কাছে গিয়ে দাঁড়ায় আছি সুবহানাল্লাহ ভালো করে বুঝেন মালিককে মালিককে পাওয়ার জন্য দূরে কোথাও যাওয়া লাগে না আল্লাহর সাথে কথা বলার জন্য দূরে কোথাও যাওয়া লাগে না আল্লাহর সাথে কথা বলার জন্য আলাদা সিরিয়াল ধরা লাগে না আপনি দেখবেন দুনিয়ার সিস্টেম দুনিয়ার পদ্ধতি হলো যার ক্ষমতা যত কম মানুষ তার সাথে তত বেশি কথা বলতে পারে যার ক্ষমতা যত বেশি তাকে মানুষ পায় খুব কম কথা বলে না যার ক্ষমতা যত বেশি তাকে মানুষ পায় খুব কম কথা বলার চান্স খুব কম ঠিক কি না আপনাদের এলাকার মেম্বার সাহেব সকাল বিকাল টুকটাক দেখা হয় কিন্তু চেয়ারম্যান সাহেবের দেখা খুব কম মাঝে মাঝে এমপি সাহেবের মন্ত্রী প্রেসিডেন্ট আমেরিকার সবচেয়ে বড় ক্ষমতাদার জো বাইডেন দেখার কল্পনাও করে না কেউ কল্পনা করেই বা লাভ কি কেউ দেখবেও না ঠিক না দেখ দেই যেহেতু পারবে না কথা বলা তো দূরের কথা এবার বলেন তো আল্লাহ তাআলা কেমন ক্ষমতাবান কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله تعالى كمن كمتوان আল্লাহ বলেন আমি এমন বাদশার বাদশা এমন ক্ষমতাওয়ালা এমন ক্ষমতার মালিক আমি চাইলে কাউকে বাদশাহীর চেয়ারের মধ্যে বসাই আবার আমি আল্লাহ তাআলা যদি চাই কাউকে সম্মানের চেয়ার থেকে বাদশাহীর চেয়ার থেকে নামায় দেই আবার যদি কাউকে চাই তো সম্মানের চেয়ারে বসাই আবার যারে চাই সম্মানের চেয়ার থেকে নামায় দেই আমি আল্লাহ তাআলা সব কিছুর মালিক আমার ইচ্ছা দিন সব দুনিয়ার ক্ষমতাবানদের অবস্থা হলো এমন যার যত বেশি ক্ষমতা মানুষ তার সাথে দেখা করার সুযোগ তত কম পায় কথা বলার সুযোগ তত কম পায় আমার আল্লাহ তাআলা বলেন গোলাম যদিও আমি পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর সব সময়ের মধ্য থেকে সবচেয়ে বড় ক্ষমতাধর আমি আল্লাহর চেয়ে বড় ক্ষমতা বালা কেউ দুনিয়ায় হতে পারে না আসমান জমিনের মধ্যে হতে পারে না সমস্ত জগৎ সময়ের মধ্যে আমি আল্লাহর চেয়ে বড় কেউ ক্ষমতা বালা হতে পারে না কারণ কিয়ামতের ময়দানে যখন কোনো ক্ষমতা বালা থাকবে না সেদিন ক্ষমতা থাকবে একমাত্র কার চিল্লা বলো পৃথিবীর সব মানুষগুলো সেদিন মৃত হয়ে যাবে আল্লাহর কসম কেউ সেদিন বেঁচে থাকবে না কেউ বাঁচতে পারবে না মেম্বার থেকে আরম্ভ করে প্রেসিডেন্ট পর্যন্ত কেউ বাঁচতে পারবে না ইমাম সাহেবও বাঁচতে পারবে না মুয়াজ্জিনও বাঁচতে পারবে না বক্তাও সেদিন বাঁচবে না শ্রোতাও সেদিন বাঁচবে না কেউ দুনিয়ায় থাকবে না আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহি সালাতু ওয়াসসালামের মাধ্যমে ফুৎকার দিলে সিংহার মধ্যে কেউ দুনিয়ায় থাকবে না সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলা আজরাইল আলাইহি সালামকে জিজ্ঞাসা করবেন মাইয়া বুখা আয় আজরাইল এখন দুনিয়ার মধ্যে বাকি কে কে আছে একটু নাম গুলো বল
আজরাইল আলাইহিস সালাম ডেকে বলবেন মালি কেউ নাই দুনিয়ায় কেউ নাই দুনিয়ার সব মানুষ ধ্বংস হয়ে গেছে আসমান জমিন ধ্বংস হয়ে গিয়েছে পাহাড় পর্বত ধ্বংস হয়ে গিয়েছে গাছপালা নদী নালা সব ধ্বংস হয়ে গিয়েছে দুনিয়ার কোনো কিছু নাই দুনিয়ার কেউ নাই তবে চারজন বেঁচে আছে চারজন বাদে আরেকজন আপনি বেঁচে আছেন টোটাল পৃথিবীর মধ্যে পাঁচজন সমস্ত জগৎ সময়ের মধ্যে পাঁচজন ছাড়া আর কেউ বেঁচে নাই বলে কে কে বেঁচে আছে বলে আমি আজরাইল আর আমাদের ফেরেশতাদের সরদার জিবরাইল আর মিকাইল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আর বেঁচে আছেন একমাত্র আপনি আল্লাহ আল্লাহ তাআলা বলবেন আজরাইল তুমি ইসরাফিলের জানটা কবজ করে ফেলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের জাতি ভাই ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামের জান কবজ করে ফেলবেন আল্লাহ তাআলা আবার প্রশ্ন করবেন মাইয়াবকা এ আজরাইল এখন আর কে কে বেঁচে আছে বলো বলে এখন আমরা তিনজন বেঁচে আছি আপনি সহ চারজন বেঁচে আছি আল্লাহ তাআলা বলবেন মিকাইলের জানটাও কবজ করো হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের জানটাও কবজ করা হবে আল্লাহ তাআলা ডেকে বলবেন আজরাইল এবার আর কে কে বেঁচে আছে বল আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবেন আল্লাহ তাআলা এখন পৃথিবীর মধ্যে আর কেউ বেঁচে নাই শুধুমাত্র তিনজন বেঁচে আছি ফেরেশতাদের সরদার জিবরাইল আর বেঁচে আছি আমি আজরাইল আর বেঁচে আছেন আপনি আল্লাহ আল্লাহ তাআলা বলবেন আজরাইল তাড়াতাড়ি করো ফেরেশতাদের সরদার জিবরাইলের জানটারে কবজ করো আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সরদার ওয়ালা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের জানটাও কবজ করে মালিকের সামনে নিয়ে হাজির করবে এবার মালিক জানানিয়ত জব্বারিয়তের কাহারিয়তের কণ্ঠে ডাক দেবেন এ জিবরাইল আজরাইল বলো মাইয়াবকা আর কে বেঁচে আছে বলো আর কে বেঁচে আছে আজরাইল আলাইহিস সালাম বলবেন আল্লাহ আর দুনিয়ায় কেউ নাই একমাত্র আপনি বেঁচে আছেন আর আমি বেঁচে আছি আজরাইল আলাইহিস সালাম রে মালিক বলবেন আজরাইল এবার তোমার নিজের জানটা কবজ করে আমার সামনে হাজির করো আল্লাহ তাআলা এতটুকু কথা শুধু বলবেন আজরাইল তোমার নিজের জানটার কবজ করো আজরাইল এতক্ষণ মনে মনে চিন্তা করতেছিলেন মনে হয় আমাকে দিয়ে তমাম পৃথিবীর মানুষের জান কবজ করিয়েছেন ফেরেশতাদের সরদার ওয়ালা ফেরেশতাদের জান কবজ করিয়েছেন মনে হয় আমার জানটা কবজ করা হবে না কিন্তু আল্লাহ তাআলা যখনই বলবেন আজরাইল তোমার নিজের জানটার কবজ করো আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম মৃত্যু বরণ করা লাগবে চিন্তা করি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে হুশ ফিরে আসার পরে মালিক ডেকে বলবেন এ আজরাইল কেন তুমি এখনো জান কবজ করো না বেহুশ হয়ে গেলে কেন আজরাইল আলাইহিস সালাম বলবেন আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কোন মানুষ নাই যার জান আমি কবজ করি নাই ফেরেশতাদের জানটাও আমি আজরাইল কবজ করেছি কিন্তু নিজের জান নিজের কবজ করা লাগবে এটা জানতাম না যেহেতু জানতে পারলাম আমি নিজের ধরে রাখতে পারি নাই আজরাইল আলাইহিস সালাম নিজের জানটারে টান দিয়ে মালিকের সামনে তার করে আমার মালিকের সামনে জান রেখে আজরাইল জমিন থেকে বিদায় হয়ে যাবে এবার আমার আল্লাহ তাআলা কিয়ামতের খেলা আরম্ভ করবেন বান্দা সেদিন কিয়ামতের ময়দানের খেলা দেখতে আরম্ভ করবে পৃথিবীর সব মানুষগুলো যখন শেষ হয়ে যাবে আসমান জমিন যখন শেষ হয়ে যাবে পাহাড় পর্বত নদী নালা যখন শেষ হয়ে যাবে ও দুনিয়ার মুসলমান কিছুই যখন কেউ থাকবে না আমার আল্লাহ তাআলা আবার নতুন করে মানুষকে উঠাবেন আমার আল্লাহ তাআলা নিজেই উঠাইয়া এইবার আবার মালিক জালালিয়াত আর জব্বারিয়াতের কণ্ঠে কাহারিয়াতের কণ্ঠে ডাক দিবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকের দিনের বাদশাহ মালিকের সামনে দাঁড়াইয়া সেদিন কথা বলার মতো ক্ষমতা মানুষের থাকবে না
আল্লাহর সামনে দাঁড়িয়ে বান্দা কথা বলবে এতটুকু সুযোগ বান্দার থাকবে না সাহস বান্দার থাকবে না মালিকের সামনে দাঁড়ায় কথা বলতে পারবে না কারণ কেমনে কথা বলবে কিয়ামতের ময়দানে বান্দাগুলো যখন গিয়ে দাঁড়াবে দেখবে সূর্য মাথার মরুমাত উপরে দেখা যায় মাথার মগজগুলো সূর্যের তাপে ভারে হাতের মারের মতো টকবক টকবক করে ফুটে একদল মানুষ হাঁটুর পর্যন্ত ঘামের মধ্যে দৌড়ায় আর একদল মানুষ কোমর পর্যন্ত ঘামের মধ্যে দৌড়ায় আর একদল মানুষ ওই ঘামের মধ্যে হাবু ডুবু খাইতেছে ঘামের মধ্যে মনে হয় যেন ডুবে যায় কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর জমিনটা হবে তামার মানুষ ডান দিকে তাকাইয়া দেখবে জাহান্নামের আগুন বাম দিকেও তাকাইয়া দেখবে জাহান্নামের আগুন সামনের দিকেও তাকাইয়া দেখবে জাহান্নামের আগুন পেছন দিকেও তাকাইয়া দেখবে জাহান্নামের আগুন চারিদিক থেকে আগুন আর আগুন ভয়ঙ্কর আগুন থেকে মানুষগুলো পাগল করা হয়ে যাবে বন্ধু বন্ধুরে চিনবে না বাবা তার মাকে চিনবে না মা সন্তানকে চিনবে না ভাই তার ভাইরে চিনবে না বন্ধু তার বন্ধুরে চিনবে না আপনজন দুনিয়ায় কেউ কাউরে চিনবে না ভাই বন্ধুর কাছে চলে যাবে বোন ভাইদের কাছে চলে যাবে দুনিয়া বলবে আমার দুনিয়ায় কোনো ভাই ছিল না বোন ছিল না সন্তানগুলো দৌড়াইয়া মায়ের কাছে চলে যাবে বাবার কাছে চলে যাবে আমার একটু উপকার কর আব্বার মার সন্তানের থেকে চারা ঘোরা আনিয়া বলবে আমি চিনি না তোমার চিনি না দুনিয়ায় কোনোদিন বিয়েই আমার হয় নাই কিসের আবার সন্তান কিসের আবার আমার মালিক কয়ৌম ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবতিহি ওয়া মানি আমার আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর হবে সেদিন বাবা মা সন্তানকে চিনবে না সন্তান বাবা মাকে চিনবে না বন্ধু তার বন্ধুরে চিনবে না ভাই তার ভাইকে চিনবে না আপনজন কেউ কাউকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না আমার মালিক একা সেদিন থাকবে না একা সেদিন থাকবে ওটাই তো বান্দারে শিখায় নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা বলো মালিক ইয়াউমিদ্দিন দুনিয়ার বাদশা অনেক হতে পারে প্রধানমন্ত্রী অনেক হতে পারে এমপি মন্ত্রী বহুজনে হতে পারে কিয়ামতের ময়দানে সকলে সমান থাকবে কেউ কারো হবে না কিয়ামতের ময়দানে কোনো ক্ষমতাবানের ক্ষমতা চলবে না কোনো টাকাওয়ালার টাকা চেঙ্গির ক্ষমতা চলবে না সম্পদওয়ালার সম্পদের বাহাদুরি চলবে না আমার মালিক কয় সেদিন ক্ষমতা থাকবে একচ্ছত্র আমি আল্লাহ আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন কার আরো জোরে বলেন কার জবান খুলে বলেন কার আরো জোরে চিল্লা কার ওই মালিকের কদমে সাজদা দিতে মনে চায় কি চায় না বান্দা চিল্লা বলো জবান খুলে আওয়াজ দিয়ে জোরে চিল্লায় ডাক দাও আল্লাহ আমি সকল বাদশাহর চেয়ে বড় বাদশা আমার চেয়ে বড় পৃথিবীতে আর কেউ নাই আসমান জমিনের মধ্যেও কেউ নাই আমার চেয়ে বড় ক্ষমতাওয়ালা কেউ নাই আমার চেয়ে বড় বাহাদুর কেউ নাই আমি আল্লাহর চেয়ে সম্মানিত দুনিয়ার মধ্যে কেউ নাই তবে আমি আল্লাহ তারা তোমারে বলি আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তোমার দৈনিক পাঁচবার টাইম দিয়ে দিলাম রে বললাম ফজরের নামাজে তুমি ঘুমায় থাকো তোমার ওই এগারোটা দশটা এগারোটার সময় ঘুম পাড়াইছি রে বললাম সারাদিন কাজ করে 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 ক্লান্ত হয়ে গেছ রাত্রি বানায় তোমার একটু বিশ্রাম দরকার ঘুম দরকার আমি আল্লাহ তারা তো ঘুমাই না চিমানিও দেই না লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম তুমি ঘুমাও রে বান্দা তুমি ঘুমাও আমি আল্লাহ তোমাকে পাহারা দেওয়ার জন্য ওই রাতের বেলায় তুমি যদিও ঘুমাইছো তোমার চারিপাশে সত্তর হাজার ফিরিস্তা দিয়ে আমি আল্লাহ তোমার পাহারা দেওয়ার ব্যবস্থা করছি এর বলাও তোমার আমার মালিক তোমার আমার এক লক্ষ চল্লিশ হাজার ফিরিস্তা দিয়া পাহারা দেওয়ার ব্যবস্থা করছি
70000 ফেরেশতা ফজরের সময় আসেন সুবহে সাদিকের সময় আসেন সূর্যাস্তের পরে তারা চলে যায় আবার 70000 ফেরেশতা সূর্যাস্তের সময় আসেন সুবহে সাদিকের সময় তারা চলে যায় তুমি আর আমি ঘুমাই বাড়ি কয় আমি আল্লাহ তাআলা কিন্তু ঘুমাই না আমি আল্লাহ তাআলা তাকাইয়া তাকাইয়া দেখি কোথায় তোমার রিজিক দরকার কোন কান থেকে তোমার জন্য রিজিক আনা যায় রে বান্দা আমি আল্লাহ তোমার রিজিকের জন্য সৌদি আরবে খেজুর দিলাম আমি আল্লাহ তোমার রিজিকের জন্য পেয়াজে আমি আপেল বানাইলাম আমি আল্লাহ তোমার রিজিক দেওয়ার জন্য কত জায়গায় কত কিছু বানাইলাম কত নদীর মধ্যে কত রং বেরঙের মাছ আমি আল্লাহ তাআলা এত কিছু তোমার দিয়া রাখছি ফলমূল তোমার জন্য দিয়া রাখছি রে গোলাম সব তুমি চমৎকার করে খাও সারাদিন কষ্ট করছো সারাদিন কষ্ট করছো ওয়াজআলনা লাইলা লিবাসা আমি আল্লাহর রাতটাকে সূর্য অফ করাইয়া দিয়া হালকা করে চাঁদ দিয়া হালকা করে কিরণ ছড়াইয়া তোমার ঘুম পাড়ানোর ব্যবস্থা করলাম ছয় সাত ঘন্টা যখন ঘুম কমপ্লিট হয়ে গেল আমি এবার মুয়াজ্জিনকে দিয়ে তোমার ডাক দেওয়াই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আরে বান্দা এবার আমি আমি আল্লাহর কাছে আইয়া আমি আল্লাহর কাছে আইসা মসজিদে দাঁড়াইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও নামাজ পড়লে কি হবে আমি আল্লাহ তাআলা তোমার সফলতা দিয়ে দেব ফজরের নামাজে তোমারে ডাকি যোহরের নামাজে তোমারে ডাকি এ বান্দা আসরের নামাজে তোমারে ডাকি মাগরিবের নামাজে আমি আল্লাহ তোমারে ডাকি এশার নামাজে আমি আল্লাহ তোমারে ডাকি ২৪ ঘন্টার মধ্যে আমি আল্লাহ পাঁচ বার তোমারে ডাকি আমি আল্লাহর সাথে পাঁচ বার কথা বলার সুযোগ তোমারে করে দিলাম এরপরেও যদি তোমার কথা বলতে মনে চায় চাষতের নামাজে দাঁড়িয়ে যাও ইশরাক নামাজে দাঁড়িয়ে যাও আউয়াবিন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও এ বান্দা তাহিয়াতুল ওয়াজুর মধ্যে দাঁড়িয়ে যাও তাহিয়াতুল মসজিদের মধ্যে দাঁড়ায় যাও সালাতুল ইস্তিসকার মধ্যে দাঁড়ায় যাও এ বান্দা সালাতুল হাজাতের মধ্যে দাঁড়াইয়া যাও তারপরেও যদি তোমার কলিজা না ভরে রাতের বেলায় ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা সবাই যখন ঘুমায় একা একা আমি আল্লাহর সাথে কত বলবি রে গোলাম যায় নামাজ চলে বিছাইয়া কিবলামুখী দাঁড়াইয়া যাবি আমি আল্লাহ তাআলা অনেক মালিক আমি আল্লাহ কোনোদিন ঘুমাই না বান্দারে তুই তো ঘুমাও তোর বাবা ঘুমায় তোর মা ঘুমায় আত্মীয় স্বজন সব ঘুমায় আমার মালিক গোলাম আমি আল্লাহ তাআলা কিন্তু ঘুমাই না রাতের শেষ ভাগে বান্দার কাছে ঈশা ডাইকা ডাইকা বলতে থাকি আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ আল্লাহ মিন মুস্তারজিকিন ফারজুকা আল্লাহ মুবতালিন ফাগফিয়া এ বান্দাকে আছে মুসিবতের মধ্যে আমি আল্লাহর কাছে বল আমি আল্লাহ মুসিবত দূর করে দেব কে আছে অভাবের মধ্যে আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ অভাব দূর করে দেব কে আছে বিপদের মধ্যে আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ বিপদ দূর করে দেব কে আছে সন্তানের অভাবে আমি আল্লাহর কাছে বলো সন্তান দিয়ে দেব কে আছে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই মিল নাই আমি আল্লাহর কাছে বলো বান্দারে দুনিয়ার মানুষের কাছে কথা বলা যায় না আমি আল্লাহ পৃথিবীর মধ্যে থেকে সবচেয়ে বড় ক্ষমতাবান ওয়ালা আল্লাহ আর পড়েও আমি তোমাকে কথা বলার সুযোগ করে দিলাম রে গোলাম আমি আল্লাহর সাথে মহান করে কথা বলো শুধু তাই না আমি আল্লাহর সাথে কথা বললে তোমার তৃপ্তি লাগবে মজা লাগবে আনন্দ লাগবে তোমার যা চাওয়ার দরকার হবে আমি আল্লাহর কাছে চাইবা দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয় না চাইলে মানুষ খুশি হয় আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ খুশি হই বান্দা না চাইলে আমি আল্লাহ বেজার হে মুসলমান চাওয়ার দরকার হলে কার কাছে চাইবো চিল্লায় জোরে কও আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলো যাবার দরকার হলে কার কাছে চাইব আওয়াজ করে বলো সন্তান নাই তো কার কাছে চাইব সম্মান নাই তো কার কাছে চাইব সম্পদ নাই তো কার কাছে চাইব দেওয়ার মালিক কে আর জোরে আওয়াজ দিয়া বলেন দেওয়ার মালিক কে দুনিয়ার কেউ দেওয়ার মালিক না দেওয়ার মালিক আমার আল্লাহ তাআলা আমার আল্লাহ কয় রে গোলাম তুমি না চাইতে দেখো না আমি তোমারে কত কিছু দিলাম চোখের জ্যোতি আমি আল্লাহ তোমার না চাইতে দিলাম জবান দিয়ে কত চমৎকার কথা বলার শক্তি আমি আল্লাহ না চাইতে তোমারে দিলাম চমৎকার একটা কণ্ঠ আমি আল্লাহ তোমার না চাইতে দিলাম হাত দিয়ে ধরার শক্তি আমি আল্লাহ না চাইতে তোমারে দিলাম পা দিয়ে চলার শক্তি আমি আল্লাহ না চাইতে তোমারে দিলাম আহারে কান দিয়ে শ্রবণ করার শক্তি আমি আল্লাহ না চাইতে তোমারে দিলাম
নাক দিয়ে ঘ্রাণ নেওয়ার শ্বাস নেওয়ার শক্তি আমি আল্লাহ না চাইতে তোমারে দিলাম ব্রেন দিয়া চিন্তা করার শক্তি আমি আল্লাহ না চাইতে তোমারে দিলাম শুধু তাই নয় 10 মাস জোর দিন তোমার মায়ের গর্ভের মধ্যে চমৎকার করে আমি আল্লাহ কুদরতি হাতে লালন পালন করেছি দুনিয়ার কোন ডাক্তারের ডাক্তারি ওখানে চলে না দুনিয়ার কোন বৈজ্ঞানিকের বিজ্ঞান ওখানে চলে না দুনিয়ার কোন ইঞ্জিনিয়ারিং এর ইঞ্জিনিয়ারিং ওখানে মধ্যে চলে না দুনিয়ার কোন ব্যক্তির ক্ষমতা ওই জায়গায় চলে না আমার আল্লাহ তাআলা ডেকে কয় গোলাম ওই মায়ের গর্ভের মধ্যে দুনিয়ার কোন পানির মধ্যে মানুষ এক মুহূর্ত বেঁচে থাকতে পারে না এক মিনিট বেঁচে থাকতে পারে না এক মিনিট পানির মধ্যে চুবায় রাখলে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার আল্লাহ কয় গোলাম মায়ের গর্ভে আলাদা আবরণ লাগাইয়া ওইখানে পানির মধ্যে তোমারে ভাসাইয়া রাখছি কেন রাখছি জানো রে বান্দা পানির মধ্যে তোরে বাঁচাইয়া রাখছি তোর মা খাবে ঘুমাবে চলবে কত কিছু দুনিয়ার কাজ করবে যেন তোর ব্যালেন্স ঠিক থাকে আমি আল্লাহ তাআলার জন্য পানির মধ্যে দিয়ে তোরে ব্যালেন্সটা ঠিক করছি আমি আল্লাহ তোর মায়ের গর্ভ থেকে জমিনের মধ্যে নিয়ে আসলাম আমি আল্লাহ 12 14 বছর পর্যন্ত নিজে তত্ত্বাবধান করে লালন পালন করলাম এইবার তোমার বয়স হয়ে গেল 14 15 20 বছর 25 বছর এখন তুমি টকবকে যুবক সব দলের কাছে তোমার মূল্য অনেক মূল্য অনেক মূল্য আমেরিকার লোক তোমারে ডাকে আয় আয় আমার দলে আয় ভিতরে ভালো একটা পদ দিয়ে দেব বিএনপি দল তোমারে ডাকে আমার কাছে আয় ভালো পদ দেব জাতীয় পার্টি ডাকে আমার দলে আয় ভালো পথ তোরে দিয়ে দেব ও মিয়া জামাতটাকে আমার তলে আর ভালো পথ দিয়ে দেব আবার আল্লাহ পায় গোলাম এরা ভালো পথ দিতে পারবে আমি আল্লাহর কাছে আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দেব গোলাম রে আমি আল্লাহ এত কেন করেছি জানো এ গোলাম জানো আমি তো মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি আমার আল্লাহ তাআলা কয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাও আমার আল্লাহ খায় না আমার আল্লাহ চিমানিও দেন না ঘুমান না চিমানিও দেন না আমার আল্লাহ তাআলা কয় রে বলা কেমনে তুরে বাঁচায় রাখছি জানো নাকি একদিন আগে মা সন্তান প্রসব করেছে মা সন্তান রে কোলের মধ্যে নিয়ে ঘুমাইতেছে হঠাৎ করে মায়ের ঘুমের মধ্যেই বাচ্চার নাকের মধ্যে হাতটা পড়ে গেল এই অবস্থায় যদি থাকে বাচ্চা শ্বাস বন্ধ হয়ে জমিন থেকে বিদায় হয়ে যাবে আমার আল্লাহ তাআলা কইরে গুলো ওই মায়ের হাতটা যখন তোমার নাকের মধ্যে পড়ে গেল তুমি মায়ের হাতটা নিজের হাত দিয়ে সরায় দিবা সেই ক্ষমতাও তোমার নাই নিজে একটু সরে যাইবা সেই ক্ষমতাও তোমার নাই ডেকে বলবা মা হাতটা একটু সরাও এই ক্ষমতাও তোমার নাই গোলাম রে কে বাঁচাইছে জানো ওই সময় আমি আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়া তোমার দিকে তাকাইয়াছিলাম তোমার মা যদিও ঘুমায় তোমার বাবা যদিও ঘুমায় তোমার দাদা দাদি নানা নানি দুনিয়ার পাড়া প্রতিবেশী সব ঘুমায় সব ঘুমায় আমি আল্লাহ তাআলা কিন্তু ঘুমাই না লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আমি আল্লাহ তাআলা কিন্তু ঘুমাইলা আমি আল্লাহ জীবনের পর্যন্ত দেইলা এরে বললাম আমি আল্লাহ তাআলা তোমার কুদরতি নজর দিয়ে তোমার দিকে তাকাইয়া ছিল তখন দেখলাম তোমার মায়ের হাতটা তোমার নাকের মধ্যে পড়ে গেছে শ্বাস নিতে বড় কষ্ট হয় আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়া তোমার মায়ের হাতটা টান দিয়ে তোমার থেকে সরাইয়া দিছি আজকে তুমি মালিক রে চিনো না দুনিয়ার সব তোমার হয়েছে এখন আল্লাহরে চিনো না আমার মালিক কয় রে গোলাম যখন দুনিয়া তোমার কেউ ছিল না তখন ছিলাম কিন্তু আমি আল্লাহ এ মুসলমান তখন ছিলেন কে জোরে আঙ্গুলটা উঁচা করে চিল্লাছিলেন আবার এমন একটা দিন আসবে যেদিন দুনিয়ার কেউ থাকবে না তখনও থাকবেন কে এই দুনিয়ার থেকে একদিন বিদায় নেওয়াই লাগবে এটা আজ হোক আর কাল হোক কোনো গ্যারান্টি নাই ঠিক কিনা দুনিয়ার মুসলমান বলো না ভালো করে বলো না দুনিয়া আসার সিরিয়াল আছে আল্লাহর কসম করে বলি দুনিয়ার থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই বরঞ্চ আগে দাদা আসে তারপরে বাবা আসে তারপরে সন্তান আসে যাওয়ার সময় মনে হয় বাবা দুনিয়ায় থাকে সন্তান জমিন থেকে বিদায় হয় দাদা দুনিয়ায় থাকে
উন্নতি জমিন থেকে বিদায় হয় ও মুসলমান বলো তোমার আমার ক্ষেত্র ব্যাপারটা হতে পারে কি পারে না চিল্লা বলো কেন তোমাদের কি বোঝাবো জানি না এই দুনিয়া থেকে কত মানুষ বিদায় হয়ে চলে গেল বাবা আছে সন্তান জমিন থেকে বিদায় হয়ে চলে গেল সন্তান আছে মুসলমান দাদা আছে নাতি জমিন থেকে বিদায় হয়ে গেল কারণ দুনিয়া থাকার জায়গা না বরং চাষার সিরিয়াল যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই আজরাইল পেছনে ঘুর 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 করে ঘুরে শুধুমাত্র মালিকের আদেশের অপেক্ষায় আছে কখন জানি মালিক আদেশ করে ফেলেন আর কখন জানি কুসনে গুনাহগারের সামনে আজরাইল এসে হাজির গুনাহগারের সামনে যখন আজরাইল হাজির হয়ে যাবে গুনাহগার তাকাইয়া দেখবে আজরাইলের পাও দুইটা জমিনে মাথা সাত আসমানের উপরে আজরাইলের প্রত্যেকটা চোখ মনে হয় যেন উহুদ পাহাড়ের চোখ বড় মনে হয় লাল লালিমা মাখা মনে হয় যেন রক্ত মাখা আজরাইলের প্রত্যেকটা পশমের গুড়া থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয় ওই মালিকের কদমে সাজদা দিতে মনে চায় কি চায় না বান্দা চিল্লায় বলো জবান খুলে আওয়াজ দিয়ে জোরে চিল্লায় ডাক দাও আল্লাহ নিভাইলে যে নিভে না জলে পুরে চাই হইল এই যে পাগলেরি জলে পরে চাই হইল এই যে পাগলেরি সিনা ধারা দিয়ে দাওনা ধারা কাছে থেকে দাওনা সারা ধারা দিয়ে দাওনা Chick